الحمد لله الحمد لله كفى وسلام على عباده اللجين أصطفى. اما بعد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اياما معدودات صدق الله العظيم شمرت ভিউয়ারস শুরুতে মহান আল্লাহ রাব্বুল আলামিনের শুকর সঙ্গে সম্মানিত ভিউয়ার্স আমি এ পর্বে রমজান যে অত্যন্ত ফজিলাত পূর্ণ বরকতপূর্ণ তার উপরে কয়েকটি কথা বলতে চাই অর্থাৎ আমরা জেনেছি মাহে রমজানুল মোবারকে কোরআনুল কারিম অবতীর্ণ হয়েছে বিশেষ করে বাইশ বছর পাঁচ মার্চ চোদ্দ দিন ধরে এ মহাগ্রন্থ আল কোরআন আমাদের রসুলের উপরে অবতীর্ণ হয়েছে আমরা সেখান থেকে পেয়েছি তো অন্যান্য অন্য নবীদের আসমানি সহিফাগুলো এই মাহি রমজান অবতীর্ণ হয়েছে বিশেষ করে মুসনাদে আহমাদে হযরতে ওয়াসিলা ইবনে আসকি আল্লাহ আনু থেকে একটা রেওয়াত এসেছে বলেছেন পহলা রমজানে সঈদিন ইব্রাহিম অর্থাৎ ফাদার অফ ন্যাশান অফ মুসলিম উম্মা মুসলিম জাতির পিতা ইব্রাহিমের উপরে পহেলা রমজানে সহিব অবতীর্ণ হয়েছে সৈদিন মুসা কালিমুল্লাহ তার উপরে তাওরাত কিতাব নাজির হয়েছে ছয়ই রমজান এবং সেই ঈসা রুহুল্লাহ তার উপরে ইনজিল কিতাব নাজিল হয়েছে তেরোই রমজান আবার হজরতে জুবাই রাজি আল্লাহ তাল আনহু থেকে আরেকটি রেওয়াত এসছে তিনি বলেছেন যে হজরতে দাউদ আলাহিসু আসসালামের উপরে জগুর কিতাব অবতীর্ণ হয়েছে তেরোই রমজান এবং সেইদিনে ঈসা আলাহিসু আসসালামের উপরে ইনজিল কিতাব নাজির হয়েছে আঠারোই রমজান এটা এসেছে তাসি ইবনে কাসিরে তো সম্মানিত দর্শক আমি সুরা আল বাকারার একশো চুরাশিতম তম আয়াতের শুরুর দুইটা শব্দ বলেছি আই এম গণনার কয়েকটি দিনের জন্য অর্থাৎ আল্লাহ রুবুল আলমিন মাহের রমজানের কয়েকটি দিনের গণনার কথা বলেছেন বিশেষ করে আসমানি গ্রন্থগুলো যে নাজিল হয়েছিল এর উপরেই গণনার একটা বিষয় এসছে যে আসমানি গ্রন্থগুলো যেহেতু সবে কত বিশেষ করে আসমানি গ্রন্থ কোরআনুল কারিম নাজির হয়েছিল আমরা এটা সবাই জানি বিশেষ করে রমজানের শেষের দশকে এটা তালাশ করতে বলা হয়েছে একুশ তেইশ পঁচিশ সাতাশ উনত্রিশ এই তারিখগুলোতে বিশেষ করে মাহে রমজানের শেষ দশকে কোরআনুল কারীম অবতীর্ণ হয়েছিল আমরা জেনে আনন্দিত হব যে অন্য অন্য নবীদের কিতাবগুলো কিন্তু একটা কিতাব আস্ত নাজির হয়েছে গোটাটাই নাজিল হয়েছে একবারেই কিন্তু আমাদের উপরে অর্থাৎ আমাদের রসুল করিম সাল্লা সাল্লামের উপরে যে কিতাব অবতীর্ণ হয়েছে আমরা যে গ্রন্থ আমাদের সংবিধান হিসেবে পেয়েছি এই কোরআনুল কারিম কিন্তু একবার অবতীর্ণ হয়নি এটা লৌহে মাহফুজ থেকে দুনিয়ার আসমানে পাঠানো হয় একবারেই পাঠানো হয় সেখান থেকে আস্তে আস্তে বিভিন্ন ঘটনা বিভিন্ন সময়ের দাবিতে বিভিন্ন প্রশ্নের প্রেক্ষিতে রসুল করিম সাল্লাহ সাল্লাম যখন মানে জর্জরিত হয়েছেন কাপের মুসলিক বেদিনরা যখন নানানভাবে ষড়যন্ত্র করেছে আল্লাহরবুল্লা আলমী সেই সমস্ত ষড়যন্ত্র ফাঁস করে দিয়েছেন সমকালীন বিপদ কিভাবে মোকাবেলা করতে হবে সমকালীন প্রশ্নের জবাবটা কিভাবে দিতে হবে এবং সমকালীন সমস্যাগুলো মোকাবেলা করে কি করে সামনে যেতে হবে অতীত বর্তমান ভবিষ্যৎ নানান বিষয়ে এই বাইশ বছর পাঁচ মাস চোদ্দ দিনের ভিতরে রসিল্ল কারিম সাল্লা আল্লাহ আল্লাহরবুল্লা আলমিন জানিয়ে দিয়েছেন অর্থাৎ আমাদের আসমানে গ্রন্থটা একবারে নাজিল হয়নি এটা বিভিন্ন সময় বিভিন্ন ঘটনা বিভিন্ন প্রেক্ষাপটে এসছে আর অন্য অন্য নবীদের গ্রন্থগুলা কিতাবগুলা আস্তটাই একটা কিতাব একটা শরিয়াত যাবতীয় বিধান একবারই নাজিল হয়েছে মজার বিষয় হচ্ছে এখানে যে আমাদের কিতাবটা স্বতন্ত্র কিতাব আমাদের কিতাবটা সম্পূর্ণ ব্যতিক্রম ধর্মী সম্পূর্ণ আনকমন একটা বিষয় তো সম্মানিত দর্শক কথা হচ্ছে আমরা মাহের রমজানকে বরকতপূর্ণ মনে করে থাকি এবং করব কারণ হচ্ছে এই মাহের রমজানে আসমানের গ্রন্থগুলো অবতীর্ণ হয়েছে বিশেষ করে আল বাকারার শুরুতে যে আল বাকারার একশো চুরাশি তম আয়তের শুরুতে যে দুটো শব্দ এসেছে যে গণনার কয়েকটি দিনের জন্য অর্থাৎ মাহের রমজানের কয়েকটি দিন যে দিনগুলোতে আসমানের গ্রন্থগুলো নাজিল হয়েছিল সেই দিনগুলো গণনার কথা এসেছে তো সম্মানিত ভিউয়ার্স আমরা অবশ্যই জানি যে রমজান নানানভাবে বরকতপূর্ণ নানানভাবে ফজিলতপূর্ণ এই জন্য এই মাহে রমজানের রোজা অবশ্যই আমরা ছেড়ে দেব না এবং আমাদের ছোট ছোট ভাই বোন যারা নাবালেক থেকে বালেক বা বালেগা হচ্ছে তা তাদেরকে আমরা অবশ্যই রোজা রাখার জন্য তাকাতে দেবো তাদেরকে আমরা অবশ্যই রোজা রাখতে বলবো কারণ তারা যদি রোজা না রাখে তাহলে অবশ্যই পিতামাতা সহ সবাই গুণাগার হতে হবে তো সমান ভিউয়ার্স আমার আলোচনা কেমন লাগে একটু কমেন্ট করে জানাবেন আর কোনো সুপরামর্শ থাকলে অবশ্যই দেবেন আলমাদিনের টিভির সঙ্গে থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর সৎকার জারিয়ার অংশ হিসেবে অবশ্যই শেয়ার করবেন কমেন্ট করবেন এবং লাইক দেবেন আপনাদের অনুপ্রের মানে আপনাদের কমেন্ট আপনাদের শেয়ার আমাদের অনুপ্রেরণার ঘর আপনারা যতটা ভালোভাবে এটা নেবেন সৎকার জারিয়ার অংশ মনে করে এটা অন্যর কাছে এটা শেয়ার দিবেন অন্যের কাছে এটা পৌঁছে দিবেন ডাউনলোড করে অন্যকে এটা শেয়ার ইটের মাধ্যমে দিবেন তত নেকি হবে আপনার পরকালীন পাথে ওটা সমৃদ্ধ হবে সম্মানিত ভিউয়ার্স পরবর্তী কোনো ভিডিওর জন্য অবশ্যই চোখ রাখবেন আলমাদিনা টিভির পর্দায় আল্লাহ তৌফিক দিলে আবার কোনো একটি আপডেট ভিডিও নিয়ে দেখা হবে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর করোনা থেকে আল্লাহ পাকে আমাদের সকলকে হেফাজত করুন প্রতি রাতেই প্রায় সালাতহজ্জিৎ পড়ে আপনাদের জন্য দোয়া করি